শিল্পাঞ্চল আশুলিয়ার লাল মাটিতে প্রথমবারের মতো পান চাষে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। তার এই সাফল্য দেখে এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকরাও এখন আগ্রহী হচ্ছেন পান চাষে। লাল মাটির উপত্যকায় জন্মানো এই মিষ্টি পান বাজারে প্রচুর চাহিদা রয়েছে। উপজেলা কৃষি বিভাগ তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। আশুলিয়া থেকে সহকর্মী আলমগীর হোসেন নীরব পাঠিয়েছেন প্রতিবেদনটি, জানাবেন মাহমুদ রুবেল। সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েতুল্লাহ কয়েক মাস আগে বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা এনে কয়েক শতাংশ জমিতে রোপণের পরই ভালো ফলন পেয়েছেন। লাল মাটিতে জন্মানো এই মিষ্টি পানের রয়েছে ব্যাপক চাহিদা। বাজারে এখনকার পান বিড়া প্রতি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে। ইতোমধ্যে কয়েক লাখ টাকার পান বিক্রি করেছেন তিনি। সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে পানের বাগান করতে চান এই সফল উদ্যোক্তা। কৃষি কর্মকর্তা যদি একটু নজর দেন আমার এইগুলি দেখে, তাহলে একটু যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি হয়তো বড় পরিসরে আরেকটা বাগান করতে চেষ্টা করব। কৃষক এনায়েতুল্লাহর সফলতা দেখে আগ্রহ বাড়ছে অনেকের। আমাদের এখানে পান চাষ বহুদিন ধরেই আমাদের বড় ভাই করতেছে, আমরা দেখে যাচ্ছি তার পান চাষের আগ্রহ খুব ভালো। এটা অনেক খরচ, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত খরচ। এই পান চাষিকে সব ধরনের সহযোগিতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি। এর রোপণ পদ্ধতি, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং রোগ বালাই বিষয় এবং পানির সংগ্রহত্ব ব্যবস্থাপনা ও বরজ তৈরি, এই বিষয়গুলো আমরা চাষি এনায়েত সাহেবকে সার্বক্ষণিক পাশে থেকে পরামর্শ দিয়েছি। এই উদ্যোক্তার কারণে ওনার কৃষিকে আমি সাধুবাদ জানাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই, ওনাকে আমি আমার পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব। পানের আবাদ আরও সম্প্রসারণে সহজ শর্তে ঋণ সুবিধা চেয়েছেন কৃষক এনায়েতুল্লাহ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শহরের কারি ওসিমউদ্দিন এবতেদিয়া মাদ্রাসা ও ইতিমখানা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাজিদ ভূঁইয়া। এতে শতাধিক এতিম শিশু সহ যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এই কর্মসূচি পালন করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওড়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপে অর্ধ শতাধিক ককটেল এবং গুলি বর্ষণের সময় দুজন গুলিবিদ্ধ হয়। তারা হলেন আসাদ ও রবিউল। এ ঘটনার পর থেকে ওই এলাকা পুরুষ শূন্য রয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, সকাল 6:30 দিকে দুজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের দুজন গুলিবিদ্ধ, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজীব হাসান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।